হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো সুন্দর একটি বাসার ডিজাইন নিয়ে। তো আসুন প্রথমে জমির পরিমাপটা দেখে নিই। জমির দৈর্ঘ্য হচ্ছে 24 ফিট এবং প্রস্থ হচ্ছে 18 ফিট 6 ইঞ্চি। মোট হচ্ছে 446 স্কোয়ার ফিট জমি। শতকের আসতে 1.02 শতক। তো বন্ধুগণ, এই হচ্ছে বাসার সামনের ভিউ। সামনে হচ্ছে রোড, তারপরে আমরা ওই পাশে সামনের ভিউ পাবো। সামন থেকে এমন দেখা যাবে, সাইড ভিউগুলো এমন হবে। তো বন্ধুগণ, আসুন আমরা ফ্লোর প্ল্যানটি দেখি। বন্ধুগণ, যা বলছিলাম, এই হচ্ছে ফ্লোর প্ল্যান। আমরা এই সামনে সিঁড়ি ঘর পাবো। সিঁড়ির মাপ হচ্ছে 13 ফিট 7 ইঞ্চি × 6 ফিট 7 ইঞ্চি। সিঁড়ি দিয়ে এসে পাবো আমরা ডাইনিং স্পেস। ডাইনিংয়ের মাপ পাবো 12 ফিট × 5 ফিট 9 ইঞ্চি। এবং এই সাইডে পাবো কিচেন। কিচেনের মাপ হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি × 5 ফিট 9 ইঞ্চি। এবং এদিকে পাবো বেডরুম। বেডরুমের মাপ হচ্ছে 9 ফিট × 10 ফিট। এদিকে আরেকটা বেডরুম পাবো, সেটার মাপ হচ্ছে 10 ফিট × 8 ফিট 3 ইঞ্চি। এবং এদিকে পাবো কমন টয়লেট। কমন টয়লেটের মাপ হচ্ছে 6 ফিট 7 ইঞ্চি × 3 ফিট 8 ইঞ্চি। বন্ধুগণ, যেহেতু জমি অনেক কম, সেক্ষেত্রে এখানে সব কিছু ছোটো আকারে হয়ে গেছে। ডাইনিং রুম, বেডরুম, কিচেন। তো আমি যেভাবে বাসা ডিজাইন করেছি, আসলে ওনার চাহিদাই ছিল এমন, তাই ডিজাইনটি এমনভাবে সাজানো হয়েছে। তো বন্ধুগণ, এই ডিজাইনটি বাস্তবায়নে কাজ করতে মোটামুটি 18 থেকে 20 লক্ষ টাকা লাগবে 3 তলা পর্যন্ত করতে। আর 1 তলা করতে মোটামুটি 7 থেকে 8 লক্ষ টাকা লাগবে। তো বন্ধুগণ, আশা করি ডিজাইনটি আপনার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানাবেন, আর যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই জানাবেন। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।